আসসালামু আলাইকুম এভরিওান আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন আমি বার্গার খাবো আমাদের এক ভাবি মানে ভাবিরা তিনতলায় থাকে তাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক তো দুইটা বার্গার দিয়ে গিয়েছে দুইজনের জন্য কারণ আমার বাচ্চারা তো খেতে পারবে না এটা একটু ঝালঝাল মতো তো ভাবি কিন্তু এর থেকে আরও ভালো বার্গার বানাতে পারে পাউরুটি বন পাউরুটি দিয়ে বানাই তো হয়তো কালকে ভাইয়া মনে হয় বন পাউরুটি পায়নি এটা নিয়ে এসেছে তো তাও খেতে অনেক মজা হয়েছিল তো পাশে বিয়ে হচ্ছে ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে যত সম্ভব গায়ে হলুদ হচ্ছে কারণ মানে ড্রেস থেকে বোঝা যাচ্ছে সবাই ম্যাজেন্টি কালারের ম্যাজেন্টা কালারের ড্রেস পরেছে একই ড্রেস পরেছে সবাই তো তাই মনে করলাম যে তাই মনে হচ্ছে যে গায়ে হলুদই হবে হয়তো আমার হাজব্যান্ড খেতে ছিল তো আমার মেয়েরা অনেক ডিস্টার্ব করতেছিল তো আমি আবার ভাবলাম যে ওদেরকে একটু বারান্দায় নিয়ে এসি গান টান হচ্ছে একটু থেমে থাকবে মানে আনন্দ করবে তাই বারান্দায় নিয়ে এসে এসেছিলাম তো ভাবছি আপনাদের সাথে একটা শেয়ার করি তো আমার মেয়েরা কিন্তু গান শুনে অনেক নাচতে সে অন্ধকারে ভিডিও করতে পারেনি তো যাই হোক এখন আমি ছালাদ করব টমেটো তারপরে দিয়ে দিলাম শশা কুচি তারপরে গাজর কুচি এখন দিয়ে দিচ্ছি লেবুর খোসা এটা আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তবে দিলে খুব ভালো লাগে মরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা এখন দিয়ে দেব তেল সরিষার তেল সরিষার তেল দিলে তো খেতে খুব ভালো লাগে আর গন্ধটা মানে অনেক ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখন আমি মাখিয়ে নেব এই চালাদটা খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিলো খুবই ভালো লাগে আপনারাও এভাবে ট্রাই করবেন খেতে খুব ভালো লাগবে বিশেষ করে যে মা যেদিনকে মাংস রান্না করবেন সেদিনকে এই চালাদটা বানা বানাবেন খুবই ভালো লাগবে খেতে তো যাই হোক স্পাইসি সালাদ বানিয়ে ফেললাম তো এভাবে মিক্স করা সালাদ কিন্তু খেতে আর এদিকে আমার দুই কলিজার টুকরা আমার দুইটা ওড়না নিয়ে একজন আরেকজনকে ভয় দেখাচ্ছে মুখ ঢেকে ভালোই লাগছে দেখতে আমি অনেক হাসছিলাম তো এটা হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পর হলে ওরা বাবা বাবা করে বাবা কখন অফিস থেকে আসবে বাবা ও মেয়েদের অনেক ভালোবাসে মেয়েরাও বাবা ছাড়া কিছু বোঝে না আসলে সব বাবারা এমন ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসে বাবা মা আসলে ছেলে মেয়ে ছাড়া কিছুই বোঝে না তো দেখেন এই যে খেলতেছে